আর বর্তমান যুগে বর্তমান যুগে মোনাজারা হয় না মোনাজারার সংজ্ঞা আলাদা মোনাজারা হচ্ছে উভয় পক্ষের উদ্দেশ্য হচ্ছে আল ওসুল এলাল আল হক হক পর্যন্ত পৌঁছিব আর মোজাদ আলা হচ্ছে মোকাবারা হচ্ছে নিজে অহংকার প্রদর্শন করা আমারটা তোমাকে মানিয়ে নেব আজকাল যারা বহাস বলছে মোনাজারাই বলুক যাই বলুক না কেন সব বলেছে মোজাদ মোকাবারা অর্থাৎ ঝগড়া বিবাদ সৃষ্টি করা আর লাঠির জোরে আমাদের এক ছিলেন তিনি মোনাজারা সম্পর্কে ভালো অভিজ্ঞ ছিলেন তার কাছ থেকে কিছু মোনাজারা তর্ক বিদ্যা কিছু আমি শিখেছিলাম ছাত্র জীবনে তো বলতেন যে আজকাল বিদ্যার্থীদের মোনাজারা বহাসে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর দলিল কোনো কাজ নেই পাঁচ নম্বর দলিল ইউজ করে তারা পাঁচ নম্বর দলিল কি লাঠি করানোর নেই কোরআনের দলিল নেই হাদিসের দলিল নেই দু নম্বর হাদিস কিতাবুল্লাহ সন্্লা তুল্লাহ ইজমা তাও নেই আর কেয়াস মানে কেয়াস যুক্তিসঙ্গত কেয়াস কেয়াস মানে অযৌক্তিক কেয়াস নয় সেটাও নেই হ্যাঁ আছে কি পাঁচ নম্বর লাঠির জোর জোর জার মুলুক তার আগের থেকে দু চারশো লোককে রেডি রেখেছে হ্যাঁ বিরাতে মোল্লা দিয়েছে পেছন থেকে লাঠি সটা নিয়ে রেডি রেখেছে হ্যাঁ অর্থাৎ মিডিয়াকে মিডিয়াকে তাদের তো প্রস্তুত রেখেছে যেমন মজা শেষ তারা পালিয়ে গেছে হচ্ছে না দিতেলো সমস্ত পলিস অথচ হ্যাঁ আপনি আছেন সেখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তো এই এই কোনো লাভ নেই বেশি ভালো পন্থা যদি থাকে যে সত্যি একটা লোক সে হয়তো ভুল বুঝেছে আর তার সহ সত্যটা বুঝার জন্য তার চেষ্টা আছে এবং তার মন মানসিকতা আছে তাহলে তখন সীমিত আকারে মুজাদালা বা তর্ক করা যেতে পারে তার নামটি জেদাল দেন মুজাদালা দেন কিন্তু কথা হচ্ছে সেটাতে যেন মানুষের সাথে সম্পর্ক ঠিক থাকে আর উদ্দেশ্য ভালো থাকে উভয় পক্ষে কোন কোনো আলামারা এই আয়াতের তাৎপর্য বা এতে বলতে গিয়ে তফসির করতে গিয়ে বলেছেন যে মানব সমাজে তিন শ্রেণীর মানুষ আছে এইজন জন্য তিনটি পন্থার কথা আল্লাহ বলেছেন বেল হেকমাতে আলমা ওজাদিল হাসানেতে ওজাদিল হুম হাসান তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আছে যারা ক্ষমতাধর প্রভাবশালী চেয়ারম্যান এমপি প্রশাসন থানা পুলিশ তাদের হাতে হ্যাঁ ডিসি হ্যাঁ এইরকম লোক যারা অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বিভিন্ন পদে আছে মন্ত্রী মিনিস্টার ইত্যাদি প্রভাবশালী সমাজপতি হ্যাঁ মন্ডল মাতবর এরা আছে এরা নিজের মান আগে তারপরে অন্য কিছু সুতরাং তাদের সাথে কথা বললি বড় হেকমতের সাথে কিভাবে কথা বলতে হবে কি কখন বলতে হবে কোন কথা আর কিভাবে বলে তাকে আকৃষ্ট করা যাবে হিকমাহ এর ক্ষেত্রে হিকমাহ শব্দটি আল্লাহ বলেছেন দেখেন موسی আলাইহিস সালাম এবং তার ভাই যখন ফেরাউন কাছে দাওয়াত নিয়ে গেলেন তখন আল্লাহ কি শিখিয়েছেন ফাকুলালাহু কওলান লাইনা তোমরা যাও ফেরাউনের কাছে ইন্নাহু তাকা হ্যাঁ আর তারপরে তাদেরকে গিয়ে নরম ভাষায় কথা বলি নরম ভাষায় কথা বলি আজকাল যারা আমাদের দেশীয় বক্তা আবেগী বক্তা অথবা বক্তা তারা শাসক গোষ্ঠীকে আপনার এমন তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ এরা বিদিন এরা এরা দিন সংস্কার হবে এটা হেকমত পরিপন্থী কিন্তু যদি তার সম্মান খেয়াল রেখে তার সাথে পার্সোনাল দেখা করে আরে আমি আপনিও যদি এতগুলি মানুষের সামনে যদি বলা এই আপনার টাকা নিচে কেন কাপড় তা আপনি এমন অসন্তুষ্ট হবে যে আমার একটি কথা শুনবেন অথচ আপনি হয়তো আমার ফলোয়ার ছিলেন ঠিক না সাধারণ আপনি মানুষ আমি সাধারণ মানুষ তারপরে যদি এরকমটা হয় তাহলে আপনি কি ভাবতেন যার কাছে ক্ষমতা আছে তার মধ্যে কতটা অহংকার কাজ করছে সুতরাং তার সম্মান খেয়াল রেখে তার মান মর্যাদার খেয়াল রেখে তাকে দাওয়াত এটি হচ্ছে হেকমা আর অলমা ওজাতুল হাসানা উত্তম উপদেশ একেবারে সাধারণ শ্রেণীর মানুষ যারা অশিক্ষিত বেশি লিখা পড়াও নেই মোটা খায় মোটা বুঝে তাদেরকে জান্নাতের কথা বললেই বড় আগ্রহের সাথে জাহান্নামের কথা বললে কবরের আজার কথা বললে চোখে পানি চলে আসবে আর তারা একটুতে একবার নরম হয়ে যাবে ওদের জন্য মাওয়াইজা হাসানা কিন্তু যারা পয়সার উপর বসে আছে যারা ক্ষমতার কুর্সি নিয়ে বসে আছে তাদেরকে মাওয়াইজা হাসানা দিয়ে কাজ হবে না হয়তো তাদের ক্ষেত্রে হেকমত অবলম্বন করার কথা বলা হয়েছে তৃতীয় শ্রেণীর মানুষ আছে যারা শিক্ষাবিদ বড়ো বড়ো শিক্ষিত হ্যাঁ হ্যাঁ যারা সায়েন্টিস্ট যারা হচ্ছে বড় বড় প্রফেসর আর বড় মানে বিশেষজ্ঞ মানুষ শিক্ষক শিক্ষিত এইসব লোককে আপনি শুধু তার আর কবরের জীবন এইসব বলে কাজ হবে না কারণ ওরা অনেক দূরে চলে গেছে এগুলো থেকে অনেক দূরে চলে গেছে দুনিয়া নিয়ে এমন দুনিয়া শিক্ষা নিয়ে এমন মেতেছে তাহলে ওদের সাথে কি করতে হবে তখন প্রয়োজনে লজিক ব্যবহার করতে হবে যুক্তি জি লজিক জি এমন কিছু বলতে হবে ইসলামের এমন দিকগুলো তুলে ধরতে হবে যেই দিকগুলি তাদেরকে আকৃষ্ট করে আকৃষ্ট করে ইসলামকে তাদের সামনে তুলে ধরতে হবে এমন ভাবে যাতে করে তারা ইসলামের সৌন্দর্যে প্রভাবিত হয় আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য দিনের দাওয়াত সর্বস্তরে মুসলিম সমাজে আর সর্বস্তরের লোক আছে আমাদের এখন যদি একজন মেডিকেল ডাক্তার হয় আর সে যদি ডাক্তারদেরকে দাওয়াত দেয় আর সে যদি মেডিকেল আল্লাহ রবুল আলামিন যা কিছু রেখেছেন যা সে স্টাডি করেছে মানুষের শরীর নিয়ে বা একটা আপনার কোনো পশু পাখির শরীর নিয়ে সে নিয়ে যদি সে সেটাকে যদি আপনি দাওয়াতের দাওয়াতের কাজে সে ব্যক্তি যদি লাগায় তাহলে এতটা সে উপকার করে দেয় যেটা আমি হয়তো করতে পারবো না তো এই জন্য এই তিনটি কথা আল্লাহর এখানে বলেছেন লেখক বলছেন যে এতে আল্লাহ রব্দুল আল দাওয়াতের হুকুম বর্ণনা করেছেন দাওয়াতের মাধ্যম বর্ণনা করেছেন দাওয়াতের পন্থা বর্ণনা করেছেন দাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন বিভিন্ন বিষয়গুলি এই আয়াতগুলিতে গুলিতে এসেছে এখন আরেকটি বিষয় আমরা আলোচনা করি সেটা হচ্ছে হুকুম দাওয়া আল্লাহ তাআলা আল্লাহর দিকে আহ্বান করার মানে দাওয়াতের হুকুম কিশোরী হুকুম যখনই বলবো তখন ফিখের পরিভাষায় বা উসুলি ফেখের পরিভাষায় পাঁচের এক হবে আহা কাম খামসা হাহাকাম খামসা বলা হয় পাঁচটি হুকুম হচ্ছে হুকুম একটি হচ্ছে ফরজ আর যার অপর নাম অজে ফরজ অজবে একই জিনিস অধিকাংশ শুধু হানাফে মজা হয় ফরজ অজবে কিছুটা পার্থক্য করা হয়েছে বাকি সবার কাছে ফরজ যেটি সেটি হচ্ছে অজে ওজীব যেটি সেটি ফরজ যেটা ফরজ কাকে বলা হয় বা অজীব কাকে বলা হয় যেটা বাধ্যতামূলক করতেই হবে না করলে হ্যাঁ শাস্তি দেওয়া হবে এর জাস্ট বিপরীত হ্যাঁ অপোজিট কি হ্যাঁ চিন্তা করে বলেন ফরজ যেটা করতেই হবে না করলে শাস্তি দেওয়া হবে এর বিপরীত হচ্ছে হারাম হ্যাঁ করা চলবে না করলেই শাস্তি দেওয়া হবে বুঝছেন না হারাম ফরজ আর কি হারাম দুটো হয়ে গেল দুই পাশে তিন নাম্বার হচ্ছে মুস্তাহাব বা মন্দুব হ্যাঁ বা সন্না তার মধ্যে সন্না সামিল করেন কিন্তু মুস্তাহাব বা মন্দুব বললে যেগুলি করা ভালো হ্যাঁ আর ছাড়া অনুত্তম করা ভালো আর ছাড়া হচ্ছে অনুত্তম সেগুলি কি বলা হয় মুস্তাহাব সন্না বা মন্দুব পছন্দনীয় উত্তম এর বিপরীত কি হবে মাকর যেগুলি না করা ভালো আর ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে উত্তম ছেড়ে দেওয়া উত্তম দাঁড়িয়ে পান করা হ্যাঁ অনুত্তম দাঁড়িয়ে পেশাব করা অনুত্তম কিন্তু করলে গুণাগার হবে না শাস্তি দেওয়া হবে না আর মাঝখানে একটি আছে এদিক না ওইদিকে না ফরোজ তার উল্টো বললাম হারাম আর মুস্তাহাব বললাম তার উল্টো হচ্ছে হ্যাঁ মকরু আর মাঝখানে হচ্ছে মোবাহ জায়জ বাহ মানে জায়জ আর জায়েজ বৈধ হ্যাঁ করলে নাকি নেই আর না করলে বা না করলে নেই আর না করলে কোনো করলেন না নাকি না বাহ বাহেজ কাজ যাবেন একটু পার্কে গিয়ে বসবেন আপনি সেখানে গিয়ে গুণা না করলে হলো বিনোদনের জন্য একটু গেলেন যাইজ বিনোদন যাই বাচ্চাদেরকে নিয়ে একটু পাহাড়ি এলাকায় ঘুরে আসে যায় সমুদ্রের বীচে একটু ঘুরে আসে হ্যাঁ অপচয় করলেন না আর সেখানে কোনো পাপেও জড়াইলেন না তাহলে জায়জ নেই গুনাও নেই নেকো নেই গোনাহার নেই